আছে পরীক্ষণত ব্যাঘাত জন্মাইছে বানে। হাইলাকান্দিত বানৰ কবলত আটা এনআরসি সেৱা কেন্দ্র, এনআরসির উন্নীতকরণত জটিলতা। এসপ্তাহে বহি বিশ্বৰ সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন হাইলাকান্দির, বানৰ বাবে এনআরসির পরীক্ষণত ব্যাঘাত জন্মাইছে জিলাখনত। এই দৃশ্য আলগাপুরৰ সমষ্টিটোৰ সাতটা সেৱা কেন্দ্ৰত বৃহস্পতিবাৰে বানে প্লাবিত কৰাৰ ফলত এনআরসির সকলো নথি পত্র লৈ অনা হৈছিল আলগাপুরৰ রাজহ চক্ৰ বিষয়া কাৰ্যালয়লৈ। কিন্তু 16 তাৰিখে সংখাৰী বানত বুৰ যায় আলগাপুরৰ এইটো এনআরসি সেৱা কেন্দ্ৰ, ফলত ব্যাহত হৈ পৰিছে এনআরসি পৰীক্ষণৰ সকলো কাম। বানপানীৰ কাৰণত যোৱা এসপ্তাহৰ পৰা হাইলাকান্দি স্তব্ধ হৈ পৰিছে জনজীৱন। হাইলাকান্দিৰ চাৰিওফালে বৰ্তমানে পানী আৰু পানী, আৰু যাৰ ফলত ব্যাহত হৈছে যিটো এনআরসিৰ যিটো কাম কাজ আছিল সেইটো ব্যাহত হৈছে। ইপিনে প্ৰলয়ংকৰী বানকো নিয়োচি কাৰ্যালয়ৰ সন্মুখত বুন্দা পৰ দিছে এনআরসিৰ শুনানিকৰণৰ বাবে কৰিমগঞ্জৰ বদৰপুৰৰ পৰা অহা এইগৰাকী মহিলা। আমি নিতাইনগৰ থাকি আহিছে এনআরসিৰ হেয়ারিংকর লাগে আমার ওয়াইফরে লইয়া, এখন পর্যন্ত কোনো কর্মচারীও নাই আর এটা সব জলে প্লাবিত। তাহলে সাইজ অফিস চেঞ্জ করে নিত সেখানে, তাহলে পারতো এবং সরকার থেকে জেনারেটর সাইজে তারা কাজটা করতে পারতো, মানুষকে এই দুর্গতি থেকে বাঁচাতে চাইলে তার পারতো এটা করতো। কেবল বদরপুরের পরাই নয়, বহু দূর দূরণির পর এনআরসির শুনানিকরণের বাবে এনেদরে ঘন্টার পাছত ঘন্টা অপেক্ষা করা দেখা গল এই সকল লোকক। স্যার অফিসের কাগজ সব কিছু বহুত কিছু নষ্ট হয়ে গেছে, বিচ্ছিন্ন নিয়ে আমরা যা পারছি কিছু মাথা মারিয়ে নিয়ে এই বিল্ডিং উঠাইছি, আর এখন বহুত ডয় ডকুমেন্ট আলমিরা সালমিরা সব জল আমরা টেবিলের উপরে রাখলাম, কিন্তু টেবিল ভাঙ্গিয়া জল পড়িয়া বহুত ডয় ডকুমেন্ট ক্ষতি হয়েছে। হাইলাকান্দি অপরিবর্তিত বান পরিস্থিতি এটা জলাকলা খুঁয়াইছে জনসাধারণের লগতে এনআরসির বিষয়া কর্মচারীক, বাধাগ্রস্ত হয়েছে এনআরসির উন্নীতকরণত। হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তী, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।